আল মাতউনু শাহীদুন, প্লেগ মহামারীতে যে মারা যায় সে হচ্ছে শহীদ। ওয়াল গারিকু শহীদুন, ডুবে যে মারা যায় শহীদ। হ্যাঁ, ইচ্ছে করেই তো কেউ ডুবে। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে শুধু ডুবে মরলে শহীদ হবেন না, ইচ্ছে করে দিলেও ডুব, আমি থাকবো না, আর থাকবো না, আমি দুনিয়া আমি থাকতে চাই না, তাহলে কি বলবেন ওকে? আত্মহত্যাকারী। হ্যাঁ, জাহান্নামী সে, জাহান্নামী সে। জি, দীর্ঘকাল থাকতে হবে, চিরকাল না হইল। জি, চিরকাল নয়, কিন্তু যদি সে বলে যে আমি ইসলামের বিধান মানি না, হ্যাঁ, তাহলে কাফের হয়ে যায়। হ্যাঁ, ওটা আর একটা দিক আছে অবশ্যই। জি, কিন্তু ইমানের অবস্থায়ও যদি থাকে আর বিপদ আপদ বালা মুসিবত ঝগড়া ঝামেলা বরদাস্ত না করতে পেরে জান দিয়ে দিয়েছে, হ্যাঁ, আর প্রাণ নাশ করেছে, তাহলে সে আত্মহত্যাকারী, কাবিরা গুনাহকারী। ফাসেট দুটো হলো না? ও সাহেব ও জাতিল জম্বে শহীদুন, আর জাতুল জম্বের রোগে যদি কেউ মারা যায় তাহলে শহীদ। এখন জাতুল জম্বের অর্থ কি? আমি একটা বাংলা অর্থ দেখলাম আর অবাক হইলাম, পক্ষাঘাত। পক্ষাঘাত বুঝেন? এটাও একটা মুশকিল বাংলা, বিশেষ একটা রোগ, সেটা হচ্ছে পক্ষাঘাত। হ্যাঁ, কি কি? প্যারালাইসিস। মাশাআল্লাহ, শান্ত, এবার বুঝাইছে, এই স্বাধীন করেছে। এইসব লোককে বলা যেতে পারে এগুলো স্বাধীনতার নায়ক, এগুলো ঠিক আছে, জাতুল জম। কিন্তু জাতুল জম্বের ভাষ্যকার যতগুলি আরবি সারা দেখলাম আর ছোট থেকে পড়েছি, আর ছোট থেকে পড়ে এমনভাবে মুখস্থ হয়ে আছে যে দেখার প্রয়োজন নেই, তারপরও দেখলাম, যেহেতু আমি একজনকে দেখলাম যে বাংলা লিখছে যে পক্ষাঘাত, হতে পারে কোথাও পেয়েছে হয়তো, আর হতে পারে এই রোগ মারাত্মক রোগ, সুতরাং সেটাও শহীদের অন্তর্ভুক্ত হইতে পারে। কিন্তু এখানে জাতুল জম এক ধরনের রোগ, জম্বন মানে পার্শ্বদেশ, এই যে পার্শ্বদেশ, এটা হচ্ছে জম্বুল আই, মানে এটা জম্বুল আইসার, একটা এক ধরনের বিষাক্ত ফোড়া হয় ভিতর থেকে, এত জ্বালা আর এত ব্যথা হয়, আর তাতে মানুষ সাধারণত বাঁচে না, মারা যায়। এইরকম ফোড়াতে মানুষ বাঁচে না, মারা যায়। এই রোগটা আরবদের মধ্যে হয়তো, সেটাকে জাতুল জম বলা হয়েছে। এই রোগে আক্রান্ত হয়ে কেউ যদি মারা যায় তাহলে শহীদ। এইরকমই যে কোনো রোগ, নতুন নতুন ভাইরাস আসছে, নতুন নতুন রোগ হতে পারে, কিন্তু এইরকমই বেদনাদায়ক, এইরকমই মর্মান্তিক, এইরকমই দুরারোগ্য রোগ, তাহলে সেগুলি, হ্যাঁ, বা সেই লোকগুলি শহীদের অন্তর্ভুক্ত হবে, এটা জেনে রাখতে হবে, সেই লোকগুলিও শহীদের অন্তর্ভুক্ত হবে। জি, ওয়াল মাবতুন শহীদুন, আর পেটের রোগে আক্রান্ত হয়ে কেউ যদি মারা যায় তো শহীদ। ও সাহেবুল হারিকে শহীদুন, আর যে জ্বলে মারা যায়, হারক মানে জ্বলে যাওয়া, আহারাকা ইহরক মানে জ্বালিয়ে দেওয়া, হারকুন হারিক, যে হারিক আগুন লাগাকে আজকাল হারিক বলা হচ্ছে, হারিক 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 মানে আগুন লেগেছে, আগুনে কেউ জ্বলে পুড়ে যদি মারা যায় তাহলে শহীদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল মাতউন, প্লেগ মহামারী থেকে মারা যায়, ডুবে মারা যায়, তারপরে ফোড়া, বিষাক্ত ফোড়া পার্শ্বদেশে হয়, ওতে যদি কেউ মারা যায়, তিন, পেটের রোগে মারা যায়, জ্বলে মারা যায়, পাঁচ নম্বর, জ্বলে মারা যায় তাহলে শহীদ। ওয়াল্লাযি ইয়ামুতু তাহতাল হাদমে শহীদুন, আর যেই ব্যক্তি চাপা পড়ে মারা যায় দেয়াল অথবা ছাদের, অথবা গাড়ির চাপা পড়ে, গাড়িতে চাপা পড়ে মারা গেছে শহীদ, এই কথাটি বলা হয়নি। হ্যাঁ, চাপা পড়ে এক কথায়, তাহলে বোঝা যাচ্ছে যে জরুরি নয় যে দেয়াল, আর জরুরি নয় যে পাহাড়ে চাপা পড়ে, ওই পাথরে চাপা পড়ে, যে কোনো কিছুতে চাপা পড়ে যদি মারা যায় তাহলে শহীদ। জি, দেখেন এই মতগুলি কিন্তু আকস্মিক মত, হঠাৎ করে মত, অনেক সময় কালেমা পড়ার সুযোগ নাও পেতে পারে, কিন্তু সেটা তার মর্যাদাকে কম করে না, মর্যাদাকে বাড়িয়ে দেয়। এটা অনেক সময় আমরা চিন্তা করিনি, কারণ অনেকে মনে করি যে এই হঠাৎ করে মারা গেল, কলেমাটাও পড়ার সুযোগ পেল না, কিন্তু আরেক দিক দিয়ে যে বড় মর্যাদা পেল, আপনি কলেমা পড়ার সুযোগ পেলেন কিন্তু শাহাদাতের মর্যাদা পেলেন না, হয়তো আরেকজন কলেমা পড়ার সুযোগ পেল না কিন্তু মর্যাদা কিসের পেয়ে গেল, শহীদের মর্যাদা পেয়ে গেল। জি হ্যাঁ, জি, যেটা কলমা পড়া দিয়ে শুধু আপনি অতদূর পৌঁছতে পারবেন না হয়তো, যদিও খালেস অন্তর থেকে, খালেস অন্তর থেকে কেউ যদি শেষখানে কালিমা পড়তে পারে তো বড় মর্যাদা রয়েছে, জান্নাতে যাবে, কিন্তু শুধু কালিমার মন্ত্র নয়, যেমন আমাদের দেশে কালিমা পড়ানো হয় আর পড়ে মানুষ, কালিমা পড়েছে সিরকি আকিদাও আছে, কালিমা পড়েছে আর সিরকি বেদাতে আকিদার ওর মারা গেল, তাহলে এই কালিমা কোনো কাজে আসবে, কোনো কাজে আসবে না। তো কালিমা পড়ার উদ্দেশ্য হচ্ছে যে এতদিন যা ছা শিরক বেদাত করেছে করেছে, এখন শিরক থেকে তওবা করে খালেস অন্তর থেকে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই,
আমি যা করেছি, দুর্গা দরগা কবর মাজার পীর সব হচ্ছে শিরক, আমি সব থেকে তওবা করছি। আর এই খালেস তৌহিদি অন্তর নিয়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তাহলে সেই লা ইলাহা ইল্লাল্লাহ কাজে আসবে, দেখা হল জান্নাত হবে, জান্নাতে প্রবেশ করবে। যেই ব্যক্তি চাপা পড়ে মারা যাবে, সুতরাং অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় কেউ মারা যায় তো শহীদ।